হ্যালো বন্ধুরা এবার বায়ুমলস যে চ্যাপ্টার আছে তার চার নম্বর ভিডিও এটা তো এখানে এনসিআরটি যে পিডিএপ আছে বাংলা সেটা এক্সপ্লেন করা হবে তো শুরু করা যাক এখন যে টপিক সেটা হলো পলিস্যাকারাইড বা যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলে পরিচিত অ্যাসিড অদ্রাব্য অংশের অদক্ষেপে অপর এক শ্রেণীর বৃহৎ অনুরূপী পলিস্যাকারাইডও কার্বোহাইড্রেট যেটাকে বলি বর্তমান পলিস্যাকারাইটগুলো হলো শর্করার করার দীর্ঘ শৃঙ্খল এরা হলো গাঠনিক একক রূপে বিভিন্ন শর্করা দ্বারা গঠিত সূত্র বিশেষ একটি তুলার সূত্র সূত্র তাহলে আমরা যে অ্যাসিডের অদ্রব্য অংশ পেয়েছিলাম যেটা কাপড়ের যে তার ছাঁকনা দিকে যেটা ছিল তার মধ্যে একটা অংশ ছিল কি পলিস্যাকারেট বা কার্বোহাইড্রেট এবং পলিস্যাকারেট কি স্যাকারাইডের পলিমার বা অনেকগুলো শর্করা চেন আকারে থাকে দীর্ঘ শৃঙ্খল রূপে থাকে শৃঙ্খল বা চেন আকারে থাকে একটা বড় চেন আকারে থাকে বা বলা যেতে পারে যে সরকারের দ্বারা গঠিত একটা সুতো সুতোর মতো একটা গঠন যে এই যেখানে একটা দেওয়াই আছে যে যেটি এটাকে সুতো ধরি তো এইভাবে সুতোর মতো একটা গঠন তৈরি করছে এটা একটা ব্রাঞ্চ গঠন করছে এইভাবে এর এইভাবে সুতোর আকারে থাকে চেন আকারে উদাহরণস্বরূপ সেলুলোজ একটি পলিমারিক পলিস্যাকারাইড যা কেবলমাত্র এক ধরনের মনোস্যাকারাইডের সমনে গঠিত যেমন গ্লুকোজ যেমন সেলুলোজ একটি হোমোপলিমার তাহলে কি যেখানে এখানে একটা সেলুল একটা এক্সাম্পল দেওয়া আছে যে সেলুলোজ কি একটা হোমোপলিমার যে অনেকগুলো গ্লুকোজ মনোমার একত্রে শৃঙ্খলাকৃত হয়ে চেনের এরকম মতো আকৃতি গঠন করে যে পলিমারটা তৈরি করে সেটা হলো সেলুলোজ যেটা সেলুলোজ হচ্ছে তাহলে একটা হোমোপলিমার এবং একটা পলিস্যাকাইডের এক্সাম্পল যার মনোমার হলো কি গ্লুকোজ হলো এর থেকে ভিন্ন ধরনের একটি হোমোপলিমার যা উদ্ভিদ কলায় শক্তির সঞ্চয় বর্তমান থাকে প্রাণী দেহে একটি ভিন্ন ধরনের হোমোপলিমার থাকে একে বলে তাহলে এখানে আরও দুটো হোমোপলিমারের এক্সাম্পল দেওয়া আছে যেমন এটা হচ্ছে যেটা উদ্ভিদ কলায় সঞ্চিত হিসাবে থাকে যে উদ্ভিদ কলায় যে খাবারের মধ্যে বিভিন্ন ফলের মধ্যে যে খাবারটা সঞ্চয় আকারে থাকে সেটা স্বেচ্ছার রূপে থাকে আর হচ্ছে কি একটা হোমোপলিমার আর আরেকটা হচ্ছে হোমোপলিমার যেটা উদ্ভিদ দেহে প্রাণী দেহে সঞ্চয় আকারে থাকে যেমন ফ্যাটের মধ্যে বা দেহের মধ্যে চর্বি আকারে থাকে যেমন গ্লাইকোজেন তাহলে এখানে তিনটে হোমোপলিমারের এক্সাম্পল দেখলাম তিনটে হোমো ওই পলিস্যাকারাইট বা পলিস এক্সাম্পল দেখলাম যেগুলো হোমো হোমোপলিমার যেমন একটা সেলুলোজ একটা হলো উদ্ভিদের মধ্যে পাওয়া যায় সেটা হলো স্যার আর একটা প্রাণীদের মধ্যে পাওয়া যায় গ্লাইকোজেন ইনসুলিন হলো ফ্রুকটোজের পলিমারিমার পলিমার আর ইনসুলিন হচ্ছে পলিমার তো এটা অনেকবার পরে যে ভালো কোয়েশ্চেন একটা যে ইনসুলিন যেটা থাকে সেটা কী নেগড়িত ফ্রুকটোজ নিয়ে গড়িত ইনসুলিন কি একটা পলিসেকারাইট তার মনোমার কি ফ্রুকটোজ তো এখানে তিন চারটে এক্সাম্পল দেওয়া আছে যে হোমোপলিমার না হেটেরোপলিমার তো হোমোপলিমার তো সবটাই দেখলাম প্রায় আর কোনটা কোথায় থাকে একটু জাস্ট মনে রাখতে হবে একটি পলিসে শৃঙ্খলে ধরা যাক গ্লাইকোজেন ডান প্রান্তটিকে বিচারণ অক্ষম প্রান্ত এবং বাম প্রান্তটিকে বিচারণ অক্ষম প্রান্ত বলে যে একটা যদি চেন থাকে সেটা গ্লাইকোজেন হতে পারে বা অন্য কিছু হতে পারে তার যে ডান অংশ সেটাকে বলা হয় বিজারণ করতে পারে বা রিডিউসিং এন্ড আর এটা হচ্ছে বাম অংশটাকে বলা হয় নন নন রিডিউসিং এন্ড যেমন গ্লাইকোজেন ধরে যে একটা পলিমার এরকম একটা গ্লাইকোজেন একটা পলিমার তো এই যে ডান প্রান্তটা থাকবে সে ডান প্রান্তটা হবে রিডিউসিং আর যে বাম প্রান্ত থাকবে সেটা হচ্ছে নন রিডিউসিং এন্ড সেটা গ্লাইকোজেন হতে পারে সেলুলোজ হতে পারে ইনসুলিন হতে পারে তার ডান দিকতে হবে রিডিউসিং বা বিচারণ অক্ষম আর বাম দিকটা হবে নন রিডিউসিং বা বিচারণ অক্ষম এটি শাখান্বিত গঠন বিশিষ্ট যেমনটা কার্টুনে দেখানো হয়েছে স্বেচ্ছার প্যাচানো গণ গঠন তৈরি করে তো এই যে কার্টুন দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে যে শাখা প্রশাখ আছে অনেকগুলো যে এটা একটা মেন চলে যাচ্ছে চেন সেই চেন থেকে আরেকটা বেরোচ্ছে শাখা সেই শাখা থেকে আরেকটা শাখা সেই শাখা থেকে আটটা শাখা এভাবে শাখান্বিত অবস্থায় আছে গঠনটা স্বেচ্ছার পেঁচানো গণ গঠন তৈরি করে যে উদ্ভিদের মধ্যে যে পাওয়া যায় স্বেচ্ছার সেটা প্যাঁচানো বা হেলিকাল আকারে থাকে যেটা এটা স্ট্রেটও থাকতে পারে হেলিকালও থাকতে পারে আসলে স্বেচ্ছার এর প্যাঁচানো অংশে আয়োডিন ধারণ করতে পারে যে স্বেচ্ছার যে পেঁচিয়ে থাকে তার মধ্যে আয়োডিনকে ধারণ করতে পারে যে একটা স্বেচ্ছার প্রায় এরকম প্যাঁচানো আকৃতি থাকে তো এই যে প্যাঁচানো এর মধ্যে আয়োডিনগুলোকে ধারণ করতে পারে এই অংশগুলোর মধ্যে আয়োডিনকে ধারণ করতে পারে তার জন্য প্যাঁচানো অবস্থায় থাকে আয়োডিন যুক্ত যোগের বর্ণ হয় লাল এবং এটা একটা জাস্ট ইনফরমেশন যে স্বেচ্ছারের সঙ্গে যখন আয়োডিন যুক্ত হয়ে যায় তখন সেটা লাল বর্ণ ধারণ করে সেলুলোজের জটিল প্যাচানো গঠন না থাকায় এটি আয়োডিনকে ধারণ করতে পারে না তাহলে সুক্রোজ যেটা আছে বা স্বেচ্ছা যেটা আছে স্বেচ্ছার জন্য তো সুক্রোজ বা স্বেচ্ছা সেটা আয়োডিনকে ধারণ করতে পারে যেহেতু এর মধ্যে হেলিকাল গঠন হয় আর সেলুলোজ পারে না আর সেলুরার মধ্যে যেহেতু গঠন হেলিকাল না তার জন্য তার মধ্যে আয়রনকে ধারণ করতে পারে না তো এটা শেষের বিষয়ে এটা জাস্ট একটা বলেছে তো এখান থেকে কি কি জানলাম যে পলিসাইকারেড যেটা আছে কার্বোহাইড্রেট সেটা অনেকগুলো মনোমান নিয়ে গঠিত একটা অংশ যেটা যে অ্যাসিডে অদ্রাব্য অংশ সেখানে পাওয়া যায় এবং এটা সুতোর আকারে থাকে তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন সেলুলোজ একটা এক্সাম্পল যেটা হোমোপলিমার উদ্ভিদে পাওয়া যায় সেত্সার বা শুক্রোজ একটা অংশ যেটা হোমোপলিমার উদ্ভিদে পাওয়া যায় শক্তি সঞ্চয় রূপে কাজ করে আর একটা গ্লাইকোজেন যেটা প্রাণীতে পাওয়া যায় আর যে কোনো পলিসাইড পলিসাইগ্রাইট শৃঙ্খলের ডান দিক থেকে বলা হয় রিডিউসিং বাম দিক থেকে বলা হয় নন রিডিউসিং বা যার বাংলা যেটা সেটাই আর এর মধ্যে শাখানিত হতে পারে সিম্পল হতে পারে শাখানিত যেমন শুক্রোজ হচ্ছে শাখানিত এবং শাখা নিতে হওয়ার জন্য শুক্রোজ বা স্বেচ্ছা এবং তার জন্য সে আয়রনকে ধারণ করতে পারে আর আয়রনকে ধারণ করলে সেটা লাল হয় আর সেলুলোজ যেটা আছে সেটা সিম্পল সেটা কোনো শাখা নেই কোনো প্যাচানো নেই বা মানে প্যাচানো আকৃতি নেই হেলিকাল গঠন করতে পারে না আর হেলিকাল না গঠন করতে পারাই সেলুলোজ আয়রনকে ধারণ করতে পারে না তো এই ইনফরমেশন কয়েকটা ছিল এবার কি আছে দেখা যাক উদ্ভিদের প্রাচীর সেলুলোজ নির্মিত এটা আমরা জানি ছোটো থেকে পড়ছি উদ্ভিদের কাষ্ঠমণ্ড থেকে উৎপাদিত কাগজ এবং তুলোর তন্তগুলো সেলুলোজ নির্মিত নির্মিত প্রকৃতিতে আরো জটিল পলিসে পাওয়া যায় তাহলে সেলুলোস দ্বারা গঠিত কি উদ্ভিদের যে কোষপ্রাচীর আছে সেটা সেলুলোজ দিয়ে তৈরি তারপর যে কাগজ তৈরি করার জন্য যে কাঠ মন্ডটা নেওয়া হয় সেটা সেলুলোজ দিয়ে তৈরি যে তুলার তুন্তগুলো থাকে সেগুলো সেলুলোস দিয়ে তৈরি প্রকৃতিতে আরও জটিল পলিসে আছে যেগুলো তো পড়লাম গ্লাইকোজেন সেলুলোজ আরও অনেক অনেক আছে যেখানে অ্যামাইনো শর্করা এবং রাসায়নিকভাবে পরিবর্তিত শর্করা যেমন গ্লুকোস্যামিন এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামিন গঠনকারী উপাদান হিসাবে পাওয়া যায় উদাহরণস্বরূপ সন্ধিপদী প্রাণীদের বহিঃ অঙ্কলে এক জটিল পলিস্যাকারাইড থাকে একে কাইটিন বলে এই জটিল পলিস্যাকারাইডগুলো অধিকাংশই হোমোপলিমার তাহলে এখানে একটা জাস্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে যা আমরা মনে করতে পারি যে হয়তো এগুলোই সিম্পল সেলুলোজ যেগুলো আছে গ্লাইকোজেন আছে ইনসুলিন যেগুলো আছে এগুলোই হয়তো পলিসেকারেট কিন্তু না এর থেকেও আরও জটিল জটিল পলিসেকারেট আছে যেখানে মনোমারগুলো কি এখানে মনোমারগুলো কি দেখলাম গ্লুকোজ ফ্রুক্টোজ মনোমার কিন্তু যে জটিল পলিস্যাকারেটগুলো আছে সেক্ষেত্রে মনমারগুলো কি অত্যন্ত জটিল হতে পারে যেমন অ্যামাইনোর শর্করা হতে পারে অ্যামাইনোর শর্করা হতে পারে তারপর রাসায়নিকভাবে কোনো শর্করাটাকে কি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে সেখান থেকে অন্য শর্করা হতে পারে যেমন গ্লুকোস্যামিন এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামিন হতে পারে এগুলো গঠনকারী উপাদান গঠনকারী উপাদান যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে যে সন্ধিপদী যে প্রাণী আছে তাদের ক্ষেত্রে কাইটিন থাকে কাইটিন থাকে তাদের বাইরে বহিঃ কঙ্কলে জটিল পলিস্যাকারেট থাকে যেটা হচ্ছে কাইটিন কমপ্লেক্স পলিস্যাকারাইড কাইটিন ওই কাইটিনটাকে কাইটিনটা কি হোমোপলিমার তাছাড়া যে ছত্রাকের দেহ সেখানেও কাইটিন থাকে হোমোপলিমার তাহলে কাইটিনটা কি একটা জটিল পলিস্যাকারাইট যেটা কোথায় পাওয়া যায় সন্ধিপদী প্রাণীতে পাওয়া যায় এটা কি এটা একটা হোমোপলিমার আর শুধুমাত্র যে সিম্পল পলিসেকাইট হয় তাই না তা অনেক কমপ্লেক্স পলিসেকারাইটও আছে এবং তাদের ক্ষেত্রে যে মনোমার সেগুলো অত্যন্ত বিভিন্ন রকম হয় যেমন অ্যামাই সরকারও হতে পারে যে সরকারের মধ্যে অ্যামিন গ্রুপ থাকবে বা কোনো একটা সরকার পরিবর্তন হয়ে গেছে যে গ্লুকোস্যামিন এনএাস্টাইল ক্যালাক্টোস্যামিন মনোমার হিসাবে কাজ করে এগুলো অনেকগুলো যুক্ত হয়ে স্যাকারেট গঠিত করতে পারে তো এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে আর এখানে গাইডিনটা ইম্পর্টেন্ট সবটাই প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট কিন্তু কার্ডিনটা একটু বেশি এবার হলো নিউক্লিক অ্যাসিড কোনো সজীবকলার অ্যাসিডীয় অদ্রব্য অংশের আরেক ধরনের বৃহৎ অনু হলো নিউক্লিক অ্যাসিড তো অ্যাসিডে অ্যাসিড ও অংশের মধ্যে নিউক্লিক অ্যাসিডও থাকে এগুলো হলো পলি নিউক্লোটাইট যে অনেকগুলো নিউক্লোটাইট যুক্ত হয়ে পলিমার আকারে থেকে নিউক্লিক অ্যাসিড গড়তে করে পলিস্যাকারাইট ও পলিপেপটাইটের সঙ্গে এগুলো আসলে যে কোনো সজীব কলা বা কোষের প্রকৃত বৃহৎ অনু সম্বলিত অংশ গঠন করে তো আমাদের যে কোনো সজীবদের ক্ষেত্রে যেমন পলিস্যাকারাইট থাকে পলিপেপটাইট থাকে প্রোটিনের যে গঠন পলিস্যাকারাইট যেটা সরকারের গঠন ঠিক একই রকমভাবে গঠনগত উপাদান হিসাবে এই যে নিউক্লোটাইট এটাও থাকে নিউক্লিক অ্যাসিডের গঠনগত এখন নিউক্লোটাইড এটাও ইম্পর্টেন্ট যে অনেকগুলো নিউক্লোটাইড পলিমার হিসেবে থেকে নিউক্লিক অ্যাসিড গঠন করে ডিএনএ বা আর তার গঠনগত এখন হচ্ছে নিউক্লোটাইড একটি নিউক্লোটাইডের গঠনে রাসায়নিকভাবে তিনটি সুস্পষ্ট উপাদান রয়েছে তো একটা নিউক্লোটাইটের গঠনে কী কী থাকে তো আমরা আগে দেখেছি যে হেটারসাইক্লিক রিং থাকে নাইট্রোজেন যেটাকে নাইট্রোজেন বেস বলা হয় একটা মনোস্যাকারাইট শর্করা থাকে আর একটা ফসফেট গ্রুপ থাকে বা ফসফরিক অ্যাসিড থাকে তো ওটাই লেখা আছে এখানে যে একটা নিউক্লিওটাইডের তিনটে অংশ থাকে এটা হেড্রোসাইক্লিক একটা মনোস্যাকারাইড আর একটা হলো ফসফরিক অ্যাসিড বা ফসফেট তো নিউক্লিক অ্যাসিডও একটা ইম্পর্টেন্ট একটা বৃহজ্জব্য অণু যেটা আমাদের দেহের মধ্যে পাওয়া যায় পলিস্যাকারাইড ও পলি পলিপেপটাইডের মতো আর এর মনোমার হচ্ছে টাইট আর এর মধ্যে তিনটি অংশ থাকে রিং যেটাকে পেয়ার বলা হয় অ্যাডেনিন ইন সাইডোসিন থাইমিন মনোসেগারেট হতে পারে হচ্ছে মনোসেগারেট যেটা গ্লুকোজ ফ্রুক্টোজ হতে পারে আর আরেটা হলো ফসফেট বা ফসফরিক অ্যাসিড তোমরা লক্ষ্য করেছ যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে অবস্থিত হেটারোসাইক্লিক যোগগুলি হলো অ্যাডিনিন ইন ইউরাসিল সাইডোসিন থাইমিন অ্যাডেনিন এবং গোয়ানিন হলো প্রতিস্থাপিত পিউরিন আর বাকিগুলো হলো প্রতিস্থাপিত পিরিমিডিন হেটোরোসাইক্লিক বলয় বিশিষ্ট কাঠামোগুলো হলো যথাক্রমে পিউরিন এবং পিরিমিডিন তো যেটা বললাম যে হেটোরসাইক্লিক যে ঋণ তার এক্সাম্পল হচ্ছে পাঁচটা অ্যাডেনিন গোয়ানিন সাইডোসিন থাইমিন ইউরোসিন এর মধ্যে এটা আবার দুই ভাগে ভাগ হেটোরসাইক্লিক ঋণটা একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন পিউরিনটা হচ্ছে কি যেটা দ্বি যুক্ত সেটা হলো পিউরিন পিউরিন হচ্ছে দ্বি বলায় যুক্ত দুটো বলাই থাকবে পিরামিডিন একটা বলয় যুক্ত পিউরিনের এক্সাম্পল হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন আর বাকি যে তিনটা আছে ইউরাসিল সাইটোসিন থাইমিন এটার পিরামিডিন আর এই যে বলাই আগে দেখেছিলাম গঠনাগারে সেগুলো পিউরিন আর পিরামিডিন এগুলো হচ্ছে হেটারোসাইক্লিক সাইক্লিক বিশিষ্ট পরে যে শর্করা পাওয়া যায় তা হলো রাইবোজ একটি পেন্টোজ মনোসাইকরাইট বা টু ডি রাইবোজ তো আমরা দেখেছি মধ্যে দেখলাম কি একটা শর্করা থাকে একটা সুগার থাকে বা শর্করা থাকে তো সেই শর্করাটা কী হয় রাইবোজ হয় পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ হয় যেটা আর এর মধ্যে পাওয়া যায় পাঁচ কার্বন বিশিষ্ট হয় যদি সে রাইবোজ হয় তাহলে আর এনএ আর দিয়ে রাইবোজ আর এনএ আর যদি ডি অক্সিডাইবোজ হয় টু ডি অক্সিডাইবোজ হয় তাহলে ডিএনএ ডিএনএর মধ্যে টু ডি অক্সিডাইবোজ আর আর মধ্যে রাইবোজ শর্করা থাকে আর এটা কি পাঁচ কার্বনযুক্ত হয় ডি অক্সিডাইবো শর্করা সমন্বিত নিউক্লিক অ্যাসিড ডক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ বলে অপরদিকে রাইবোজ সমন্বিত নিউক্লিক অ্যাসিডকে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আর বলে যেটা বললাম সেটাই যে যার মধ্যে টু ডি থাকে শর্করাটা সেটা ডিএনএ আর যেটার মধ্যে রাইবোজ শর্করা থাকে সেটা আরএনএ এনএ ডিএনএর ফুল ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডি অক্সিরাইবোজ শর্করা আছে আর আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে রাইবোজ ইয়ে আছে শর্করা আছে তো এতটুকুই ছিল নিউক্লিক অ্যাসিড বিষয়ে যে নিউক্লিক অ্যাসিড কী নিয়ে গঠিত এটা একটা ইম্পর্টেন্ট পলিসেগারাইট বা এই বৃহৎতরণ আর এটির মধ্যে কী কী থাকে আগেই পড়েছেন হেড্রোসাইক্লিক রিং মনোসেগারাইট আর ফসফরিক অ্যাসিড বা ফসফেট হেড্রোসাইকলিক ইরিনটা আবার দুই ভাগে পিউরিন পিরিমিডিন পিউরিনটা দুই বলে যুক্ত পিরিমিডিনটা একটি বলায় যুক্ত পিউরিন আবার দুটো অ্যাডেনিন গোয়নিন আর বাকি তিনটা পিরিমিডিন আর যে শর্করা আছে সেটা আবার দুই রকম একটা আছে রাইবোজ একটা ডি অক্সিরাইবোজ ডিএনএ মধ্যে থাকে ডিঅক্স আর এন এর মধ্যে থাকে রাইবোজ দুটোই পাঁচ যুক্ত আর একটা ফসফরিক অ্যাসিড বা ফসফেট তো এতটুকু ছিল প্রোটিনের গঠন আগে যেমন বলা হয়েছে প্রোটিন হলো সূত্র আকারে নির্মিত অ্যামিনো অ্যাসিডের সূত্র সমন্বিত হেটারো পলিমার অনুসমূহের গঠন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয় রসনে অনুর্গঠন বলতে বোঝায় আণবিক সংকেত সোডিয়াম ক্লোরাইড মাইনাসম ক্লোরাইড তো এটা বলছি যে প্রোটিনটা আমরা আগে দেখেছি যে অ্যামোনিও অ্যাসিডের পরিমার আর অ্যামোনি অ্যাসিডগুলো যেহেতু বিভিন্ন রকমের হয় তার জন্য এটা হেঁটারও পরিমার এবার এখানে একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে করেছে সেটা হলো দেখি বোট অনুসমূহের গঠন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয় অজৈব রসনে অনুর্গঠন বলতে বোঝায় আণবিক সংকেত সোডিয়াম ক্লোরাইড মাইনাসম ক্লোরাইড ইত্যাদি জৈব রসায়নবেদ কিন্তু অনুর্গঠন বলতে দ্বিমাত্রিক গঠন লিপিবদ্ধ করেন যেমন ব্যঞ্জিন ন্যাপথালিন পদার্থবিদরা অনুর ত্রিমাত্রিক গঠন উপস্থাপন করেন অন্যদিকে জীববিজ্ঞানীরা প্রোটিনের গঠনকে চারটি স্তরে বর্ণনা করেন তাহলে এখানে যে কি যে এই যে যারা অজৈব রসায়ন নিয়ে কাজ করে ইন কেমিস্ট্রি তাদেরকে যদি বলা হয় যে অনুর গঠন আঁকো তো তারা কি সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড এদেরকে অনু হিসাবে বলবে যারা অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাদেরকে যদি বলা হয় যে অণু কী অনুরগঠন কেমন তো তারা সরাসরি দ্বিমাত্রিক গঠন বিষয়ে বলবে যেমন বেনজিন ন্যাপথালিন যেটা রিং আকারে থাকে দ্বিমাত্রিক গঠন আর পদার্থবিদকে যদি বলা হয় ফিজিক্সে তো ফিজিক্সে অনু বলতে কি ত্রিমাত্রিক আমরা যা কিছু পড়েছি ফিজিক্সে সবটাই ত্রিমাত্রিক বাস্তবের সঙ্গে রিলেটেড কিন্তু যদি একটা জীববিজ্ঞানীকে বলা হয় যে প্রোটিনের গঠনটা কতটা সেটা চারটি স্তরে বিভক্ত তাহলে প্রোটিন তো এখানে কি যে বিজ্ঞানটা যে অনেকটা অ্যাডভান্স আকারে চলে গেছে নিজেদেরকে একটু ইনটেনসিফাই করার জন্য বা নিজেদেরকে বাড়তি করার জন্য মানে সেটা বলতে চাইছে যে চারটি স্তরে বোঝা গেছে তো প্রোটিন যেটা আছে সেটা চারটি স্তর প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়ার্টনারি যেটা অন্য ফিজিক্স কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রি নর্গ্যানিক কেমিস্ট্রিতে যেতে পারেনি তো জীববিজ্ঞানরা চারটি স্তরে চলে গেছে প্রোটিনে অ্যামোনো অ্যাসিড সয্যাক্রম অর্থাৎ কোনটি প্রথম অ্যামোনো অ্যাসিড কোনটি দ্বিতীয় অ্যামোনো অ্যাসিড এভাবে অ্যামোনো অ্যাসিডের অবস্থানজনিত তথ্য পাওয়া যায় তাকে প্রোটিনের প্রাথমিক গঠন বলে যে প্রোটিনের মধ্যে প্রথম অ্যামোনো অ্যাসিডগুলো কীভাবে আছে পলিপেপটাইড বন্ডের মাধ্যমে এটা প্রথম অ্যামোনো অ্যাসিড তারপর একটা পলিপেপটাইট তৈরি হলো তারপর দ্বিতীয় অ্যামোনো অ্যাসিড তারপর আবার পলিপেপ্টাইট তৈরি হলো তারপর তৃতীয় অ্যামোনো অ্যাসিড এভাবে যেটা আছে সেটা প্রাইমারি গঠন অ্যাকটি প্রোটিনকে একটি লাইন হিসাবে কল্পনা করা হয় যেটা করেছি যেখানে বাম প্রান্তের অ্যামোনো অ্যাসিডটিকে বলা হয় প্রথম এটা হলো প্রথম ফার্স্ট এবং ডান প্রান্তের দিকে বলা হয় শেষ এটা হলো সেকেন্ড বা শেষ তারপরে আবার থার্ড ফোর্থ এইভাবে প্রথম অ্যামোনো অ্যাসিডটিকে এন প্রান্ত বলা হয় বাম প্রান্তটিকে এন প্রান্তও বলা হয় আর শেষটিকে সি প্রান্তীয় অ্যামোনো অ্যাসিডও বলা হয় এটা বলা কারণ কি যে এন প্রান্ত যেহেতু এনএচ টু গ্রুপ থাকে একটা এর মধ্যে কি থাকে প্রোটিনের মধ্যে অ্যামোনো অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি থাকে এনএচ টু গ্রুপ আর সিডব্লু এইচ গ্রুপ তো এইচ গ্রুপটা যেটা থাকে সেটা ডান প্রান্তে থাকে তাইকে সি দিয়ে ডিনোট করা হয় আর এনএস টু গ্রুপটা যেটা থাকে আমিন গ্রুপটা সেটা বাম প্রান্তে তাইকে এন দিয়ে ডিনোট করা হয় এটা প্রোটিনের ক্ষেত্রে সরকার কত দেখেছিলাম যে ডান দিকে রিডিউসিং এন্ড বাম দিকে নন রিডিউসিং এন্ড কিন্তু প্রোটিনের ক্ষেত্রে যেটা আছে প্রাথমিক গঠনে বা প্রাইমারি গঠনে ডান দিকে সি প্রান্ত বাম দিকে এন প্রান্ত সি টেবলের কারণ যে সি ডবল এইচ গ্রুপ থাকে তার জন্য এন টেবলের কারণ এন এস টু গ্রুপ থাকে তার জন্য অ্যাক্টিভ প্রোটিন সূত্র কিন্তু শক্ত সোজা রডের মতো থাকে না সূত্রটি হেলিক্সের ঘোরানো সিঁড়ির মতো আকারে ঘোরানো সিঁড়ির মতো সিঁড়ির মতো আকারে ভাঁজ করা থাকে অবশ্য প্রোটিন সূত্রের কিছুটা অংশ হিলিক্সের আকারে বিন্যস্ত থাকে যে প্রাইমারি গঠনে তো দেখলাম যে যে ছবি দিলে বোঝা যাবে যে প্রাইমারি গঠন এখানে দেখলাম যে সিম্পল সিম্পল আকারে আছে চেন আকারে আছে এটা এন প্রান্ত এটা সি প্রান্ত ঠিক আছে কিন্তু যখন সেকেন্ডারি গঠন চলে আসবো তখন এর যে ভাঁজ করা ময়ের মতো সেকেন্ডারি আকারে আছে এটাই বলা আছে যে ঘোরানো প্যাচের মতো আছে একটা অবশ্য প্রোটিন সূত্রের কিছুটা অংশ হেলিক্সের আকারে বিন্যস্ত থাকে প্রোটিন শুধুমাত্র ডান দিকে ঘোরানো হিলিক্সে দেখা যায় এবং যে প্রোটিন সূত্রের অন্যান্য অংশ আবারও অন অন্য রকমভাবে ভাজ করা থাকে যাকে বলা হয় গণও বা সেকেন্ডারি গঠন তাহলে এই যে হিলিক্স আকারে থাকে সেই হিলিক্সটা কি ডান দিকে এই যে ক্লক হচ্ছে বা ডান দিকে এমন তো না যে এরকম হচ্ছে এরকম না একদিকে হচ্ছে ক্লক কয়েজ সে ডাম দিকে হিসাবে থাকে তার জন্য একে বলে হয় ডাম দিকে ঘোরানো হিসাবেই থাকে হেলিক্সটা আর এই যে এই যে গঠনটা এটা হচ্ছে সেকেন্ডারি গঠন যে ভাজ করা আকারে থাকছে হেলিক্স আকারে থাকছে ঘোরানো প্যাচের মতো থাকছে এটা হলো সেকেন্ডারি গঠন বা গৌণ গঠন তাছাড়াও একটি দীর্ঘ প্রোটিন শৃঙ্খল উলের ফাঁপা বলের মতো ওপরের নিচে ভাজ হয়ে থাকে একে বলা হয় প্রগণ বা টার্সিয়ারি গঠন যেমন এই যে অনেকগুলো আবার সেকেন্ডারি গঠন যুক্ত হয়ে একটা উলের মতো গঠন তৈরি করেছে এই যে উলের মতো গঠন তৈরি করেছে এখানে অনেকগুলো সেকেন্ডারি গঠন যুক্ত হয়ে উলের মতো গঠন করেছে যে একে যদি বিভক্ত করা যায় তো অনেকগুলো এই সেকেন্ডারি গঠন পাওয়া যাবে এটা হলো টার্সিয়ারি গঠন এটা একটি প্রোটিনের ত্রিমাত্রিক দৃশ্যের প্রদর্শন করে এবং এটা হচ্ছে থ্রি আকার প্রোটিনের অনেক জৈবনিক কার্যকারিতার জন্য প্রগণ বা টার্সারি গঠন অবশ্যই প্রয়োজন এবং যে এটা যে প্রোটিন কাজ করবে কীরকম যে তাদের কর্মক্ষমতা যে কোন প্রোটিন কি কাজ করে সেটা এই টার্সেরি গঠনের উপর নির্ভর করে তাহলে কার্যকারিতা কোন গঠনের উপর নির্ভর করে টার গঠনের উপর কোনো প্রোটিনের কার্যকারিতা তার কোন গঠনের উপর নির্ভর করে টার্সিয়ারি গঠনের উপর নির্ভর করে এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কোনো কোনো প্রোটিন একাধিক পলিপেপটাইট বা অধক্ষেপের সমন্বয়ে গঠিত যে উপায়ে প্রতিটি ভাতযুক্ত পলিপেপটাইট বা উপ একক নিজেদের মধ্যে বিন্যস্ত থেকে যেমন লম্বা সূত্রের গোলক একটার উপর আরেকটা গোলকের বিন্যাস্ত ঘনক বা আবরণ প্রোটিনের স্থাপত্য তৈরি করে তাকে প্রোটিনের চতুর্মাত্রিক গঠন চতুর্মাত্রিক গঠন বলে যে অনেকগুলো এখানে বলা হয়েছে যে অনেকগুলো যে ত্রিমাত্রিক গঠন দেখলাম উলের বলের মতো ত্রিমাত্রিক গঠন দেখতে কেমন উলের বলের মতো সেগুলো আবার কি যে একে অপরের সঙ্গে যুক্ত হয় অনেকগুলো ত্রিমাতৃ গঠন যুক্ত হয় কীভাবে সেটা গোলক হিসাবে যুক্ত হতে পারে একটার ওপর আরেকটা ঘনক আকারে যুক্ত হতে পারে আবরণ হিসাবে যুক্ত হতে পারে এভাবে যুক্ত হয়ে একটা বিন্যস্ত তৈরি করে এবং তখন তাকে বলা হয় টারসিয়ারি গঠন এই কোয়ার্টারনারি গঠন বা চতুর্থ গঠন চতুর্মাতৃ গঠন এই যেখানে এখানে দেওয়া আছে চতুর্মাতৃক গঠন সেই তখন সেটা তৈরি করে চতুর্মাতৃ গঠন এখানে যেটা দেওয়া আছে প্রাপ্তবয়স্ক মানুষের হিমোগ্লোবিনের চারটি উপায়কও থাকে এদের মধ্যে দুটি সর্বাংশে একই রকম দুটি উপ একক আলফা ধরনের অপর দুটি বিটা ধরনের এই দুই ধরনের এককের সমনে মানুষের হিমোগ্লোবিন গঠিত যে একটা কোয়ার্টার্নারি প্রোটিনের এক্সাম্পল যদি বলা হয় তো সেটা হচ্ছে হিমোগ্লোবিন তো আমাদের চারটি একক থাকে দুটো আলফা দুটো বিটা আলফাগুলো একই রকমের বিটাগুলো আলাদা দুটো আলফা দুটো বিটা আমরা জানি একটা হিমোগ্লোবিন চারটে অক্সিজেন যুক্ত হতে পারে সেই চারটি যে গঠন সেই চারটি গঠন চারটি অক্সিজেন নেয় দুটো আলফা দুটো বিটা এবং এই হিমোগ্লোবিন হচ্ছে একটা কোয়ারটার্নারি বা এই কোয়ারটার্নারি স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন তো এটা আরেকবার একবার বলে দিই যে কোনটা কিভাবে আছে ছবি থেকে যে প্রথমে আসছে প্রাইমারি গঠন যে প্রাইমারি গঠন দেওয়া আছে একটা সিম্পল নলাকার গঠন যার মধ্যে সিম্পল একটা সুতোর গঠন যার বাম প্রান্তটি গেছে এনএন এনগ্রো এন প্রান্ত ডান দিকে সি প্রান্ত বলা হয় সিম্পল যে অনেকগুলো অ্যামোনো অ্যাসিড এই যে পলিপেপ্টের চেনের মাধ্যমে যুক্ত হয়ে এটা তৈরি করে পলিপেপ্টের চেনের মাধ্যমে যুক্ত হয়ে এটা তৈরি করে তারপরে আসছে গণ গঠন বা সেকেন্ডারি গঠন সেকেন্ডারি গঠন আবার দুটো একটা হচ্ছে আলফা হেলিক্স আর একটা বিটেপ্লিটেড সিট যেটা হেলিক্সও গঠন করতে পারে এইভাবে হেলিক্স আকারেও থাকতে পারে বা অনেকটা বা প্লেট আকারেও থাকতে পারে এভাবে প্লেট আকারেও থাকতে পারে যে গো সেকেন্ডারি গঠনটা তো হিলিক্স হলে সেটা আলফা হেলিক্স আর প্লেট আকারে হলে বিটা প্লেটেড সিট এবং দুটো হচ্ছে সেকেন্ডারি গঠন তো এখানে ঘোরানো পেঁচানো অবস্থায় থাকে দ্বিমাত্রিক গঠন তারপরে যেটা আসছে সেটা টার গঠন বা ত্রিমাত্রিক গঠন যেটা কিসের এবং এই যে হেলিক্সটা আছে সেটা কি ডান দিকে হয় রাইট হ্যান্ডেড বা ক্লক ওয়াইজ হয় ক্লক যেদিকে ঘুরছে সেদিকে এটাও ঘুরছে তাই এটা ডান দিকে হয় এই যে হিলিক্সটা আর টার্সারি গঠনটা কি টার্সারি গঠনগুলো আছে অনেকগুলো যে সেকেন্ডারি স্ট্রাকচার সেটা যুক্ত হয়ে টার্সেরি প্রোটিন তৈরি করে এবং সেটা দেখতে কি একটা উলের বলের মতো উলের বলের মতো একটা গঠন সে উলের বলের মতো গঠনের মধ্যে কি হাইড্রোজেন আর ডাইসালফেট বন্ধনই থাকে হাইড্রোজেন আর ডাইসালফেট বন্ধনই থাকে টার্সারি গঠনের মধ্যে এরকম ডাইসালফেট বন্ধন মধ্যে এস এস এ আমরা দেখেছিলাম অ্যান্টিবডির মধ্যে ওটাও তো একটা প্রোটিন সেরকম একটা ডাই ডাইসালফেট বন্ধন থাকে এরকম বা হাইড্রোজেন বন্ড যেটা আমরা অনেক জায়গাতেই পড়েছি সেই হাইড্রোজেন বন্ডও থাকে এই যে এক একটা হেলিক্স এটা একটা হেলিক্স এটা একটা হেলিক্স দুটো অনেক এইভাবে এটা একটা হেলিক্স এভাবে অনেকগুলো সেকেন্ডারি স্ট্রাকচার যুক্ত হয়ে একটা উলের বলের মতো গঠন করে যেটা হচ্ছে টারসের স্ট্রাকচার এবং এই টার্সের স্ট্রাকচারটাই কি প্রোটিনের কার্যকারিতার জন্য দায়ী যে কি কাজ করবে কোন প্রোটিন সেটা এই গঠনের উপর নির্ভর করে এই গঠনটা চেঞ্জ হলে তার কাজও চেঞ্জ হয়ে যাবে তারপরে আসছে সর্বোচ্চে শেষে সেটা হচ্ছে চতুর্মাত্রিক বা কোয়াটারনারি গঠন যেটা শুধুমাত্র প্রোটিনের ক্ষেত্রে প্রযোজ্য বা জীববিজ্ঞানরা পেয়েছেন এবং তার এক্সাম্পল হচ্ছে কি হিমোগ্লোবিন এবং তার মধ্যে বাকি কি চারটে সেন্টার থাকে দুটো আলফা আর দুটো বিটা দুটো আলফা থাকে দুটো বিটা থাকে জাস্ট দেখানোর জন্য এটা লিখেছি চারটে আবার অংশ থাকে এবং এটা কি অক্সিজেন পরিবহন করে এই হিমোগ্লোবিন হচ্ছে কি একটা কোয়াটারনারি প্রোটিনের এক্সাম্পল তো আশা করি এটা ক্লিয়ার হলো যে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি কটনারি গঠনটা কেমন পলিপেপ্টের ক্লিয়ার হলো আশা করি এবার এখানে কার্টুনের সাহায্যে সেকেন্ডারি টার্সারি গঠন দেখা আছে এই যে এন প্রান্ত এখানে লেখাও আছে এন প্রান্ত এন প্রান্ত এন প্রান্ত এখানে তো এরপরে পলিমারের মধ্যে মনোমারের বন্ধনী সংযুক্তির প্রকৃতি মনোমার তো দেখলাম যে পলিসের মনোমান নিগঠিত সেলোজ সেল গুলো যেগুলো আছে সেগুলো প্রুকটোজ গ্লুকোজ ইত্যাদি মনোমান গঠিত সেটা একটা পলিমার তারপর প্রোটিন দেখলাম মনোমার নিয়ে সেটা একটা পলিমার তারপর যে নিউক্লিক অ্যাসিড দেখলাম নিউক্লোটাইট নিয়ে গঠিত নিউক্লিওটাইটের মনোমান নিয়ে তো প্রত্যেকটা তো পলিমার তো এগুলো কীভাবে যুক্ত আছে যে প্রোটিনের ক্ষেত্রে অ্যামোনো অ্যাসিডগুলো কীভাবে যুক্ত আছে তারপরে অ্যাসিডের ক্ষেত্রে নিউক্লোটাইটগুলো কীভাবে যুক্ত এই কীভাবে যুক্ত আছে সেটা এখানে পড়ানো হবে যে ন্যাচার অফ বন্ডিং মনোমার্স সেটা পলিমার একটা পলিমারের মধ্যে যে মনোমারগুলো আছে সেগুলো কীভাবে যুক্ত পলিপেপটাইড বা প্রোটিনে অ্যামোনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনের দ্বারা যুক্ত থাকে একটি অ্যামিনো অ্যাসিডের মূলক পরের অ্যামিনো অ্যাসিডের মূলকের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে এক অনু জল বর্জন করে প্রক্রিয়াটিকে বলা হয় জল বিয়েজন বা ডিহাইড্রেশন পেপটাইড বন্ধন গঠন করে তো একটি পলিস্যাকারাইডে একক মনোস্যাকারাইডগুলো পলি গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এই বন্ধনটিও জল বিয়োজনের মাধ্যমে গঠিত হয় পাশাপাশি দুটি মনোস্যাকারাইডের দুটি কার্বন মধ্যে এই বন্ধনীটি গঠিত হয় নিউক্লিয়াসিডের মধ্যে ফসফেট অংশটি একটি শর্করার ও কার্বনের সঙ্গে পরবর্তী নিউক্লিওটাইডের শর্করার এস কার্বনকে যুক্ত করে ফসফেটমূলক ও শর্করার হাইড্রক্সাইড মূলকের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে স্টার বন্ধনী বলে ফসফেটমূলকের দুদিকে এমন স্টার বন্ধনী করে বলে এটিকে ডু ডায়াস্টার বন্ধনী ও বলে তো মনে হচ্ছে যে কিছু বুঝতে পারা যাচ্ছে না তো এটাকে এবার বলি আস্তে আস্তে যে এই যে সেটা কীভাবে যুক্ত থাক সেটা আছে যে প্রথমে আছে প্রোটিন যে প্রথমে আছে প্রোটিন প্রোটিন কীভাবে থাকে তো এখানে লেখাচ্ছি এখানে লিখছি প্রোটিনটা কীভাবে থাকে যে প্রোটিনের ক্ষেত্রে কী দেখেছিলাম যে সি ডবলো এইচ গ্রুপ আছে আর এখানে কি আছে এনএইচ টু গ্রুপ আছে এটা একটা প্রোটিনের অংশ এনএইচ টু গ্রুপ এটা একটা প্রোটিনের অংশ সিডবোলএইচ গ্রুপ দুটো পাশাপাশি এলো দুটো পাশাপাশি আসার ফলে এখান থেকে যে ওয়াটার আছে সেই ওয়াটারটা বেরিয়ে গেলো এনএইচ টু থেকে হাইড্রোজেন সিডবোলএচ থেকে ওএ এবং এই ওয়াটারটা বেরিয়ে গেলো ওয়াটারটা বেরিয়ে গিয়ে Co এনএইচ গঠন করলো এবং এটাই হচ্ছে পেপটাইট বন্ড এটাই হলো পেপটাইড বন্ড তাহলে কি একটা অ্যামোনো অ্যাসিডের সিডব্লুএচ গ্রুপ অন্য অ্যামোনো অ্যাসিডের এনএসটু গ্রুপ এলো এনএচ টু থেকে হাইড্রোজেন সিডব্লুএচ গ্রুপ থেকে ওয়েচ দুটো এলো একসাথে এসে এখান থেকে ওয়াটার আকারে বাইরে বেরিয়ে গেল এবং সিওএনএইচ থেকে গেলো এই যে এই গ্রুপটা এটাই হলো পেপটাইড বন্ড এই যে বন্ডটা এইভাবে আবার একটা প্রোটিন থাকবে সেখান থেকে আবার সিও এইচ এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে তো এটা একটা হচ্ছে অ্যামোনো অ্যাসিড বা প্রোটিন কীভাবে থাকে সেটার একটা বনটা কীভাবে থাকে সেটা দেখালাম তো এরপরে শর্করা বলা হয়েছে তারপর নিউক্লিক অ্যাসিড তো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে বেশি বড় হয়ে গেলে আবার আপলোড করতে অনেকটা মুশকিল হয় তো এতদিন পর্যন্ত থাকলো তো পরে ভিডিওতে বাকি অংশগুলো পড়ানো হবে তো যদি ভিডিওটি তোমাদের উপকার লেগে থাকে যদি কিছুটা উপকার লাগে বা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধীরে ধীরে সমস্ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো যদি কোনো কিছু প্রবলেম থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে